হ্যালো বন্ধুরা, আমাদের চলমান এই জীবনে প্রতিদিন নানান ধরনের ঘটনা ঘটে যায়, যার মধ্যে কিছু কিছু ঘটনা দেখতে যেমন অ্যামেজিং, তেমনি কিছু কিছু ঘটনা অনেকটা অপ্রত্যাশিতভাবে ঘটে যায়। এবং যেখানে সেখানে ক্যামেরার বহুল ব্যবহারের কারণে পরবর্তীতে আমরা সেই সকল অবিশ্বাস্য ঘটনার ভিডিওগুলো দেখতে পাই। এবং আজকের এই ভিডিওতে থাকছে এমনই কিছু আয়োজন, তো আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। ঘটনার শুরুতে একটি যাত্রী ছাউনির নিচে এই দুই ছেলে আড্ডা দিচ্ছিল, এবং হঠাৎ করে যখন এই সুন্দরী মেয়েটি এসে উপস্থিত হয়, তখন এই নীল রঙের শার্ট পরা ছেলেটি মেয়েটিকে বিরক্ত করতে শুরু করে দেয়। এবং আস্তে আস্তে সময় যত গড়াতে থাকে, ওই ছেলেটির অপর বন্ধু এসেও একই কাজ করতে শুরু করে। যদিও আশেপাশের অনেক মানুষ এই ঘটনাটিকে দেখছিল, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে, সেখানে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল তা এই দুই বখাটে বুঝতেই পারেনি, এবং থানায় বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুলিশ সদস্যরা এদের সমস্ত কর্মকাণ্ডের ওপর নজরদারি চালাচ্ছিল। যাই হোক, যদিও এই মেয়েটি তার এক বন্ধুর বাইকে চেপে সেই স্থান ত্যাগ করেছিল, কিন্তু তারপরে এখানে কি ঘটে গেল চলুন তা এবার দেখে নেওয়া যাক। আবারও এই দুই বোরকা পরা মহিলার সঙ্গে এই দুই ছেলে আগের মতো তাদেরকেও বিরক্ত করতে শুরু করে, কিন্তু তারা কোনোভাবেই বুঝতে পারেনি যে একটু পরে তাদের সঙ্গে কি ঘটে যাবে। চিকন চিকন রডের সাহায্যে কাঠামো তৈরি করে এবং মাটির প্রলেপ দিয়ে এই মানুষগুলো আসলে কি তৈরি করছিল চলুন শেষ পর্যন্ত দেখে আসা যাক। চাইনিজ এই ডান্সারের মধ্যে রয়েছে অদ্ভুত এক ট্যালেন্ট। কাজুকামান নামের এই ডান্সার, সে তার মাথাকে একদম স্থির রেখে তার শরীরের সাহায্যে ভিন্ন ভিন্ন স্টাইলে ডান্স করতে পারে, যেটা আপনার আমার মতো সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব ব্যাপার। অনেক মানুষ আছে যারা তাদের এক জীবনেই ভিন্ন ভিন্ন বিশ্বরেকর্ড করতে চায়, তার মধ্যে এই ব্যক্তিও অন্যতম একজন, যিনি কিনা এক হেলিকপ্টার থেকে অন্য একটি হেলিকপ্টারকে ছুঁয়ে দেখতে চেয়েছিলেন, আর বাস্তব জীবনে তিনি সেটা করেও ছিলেন। এই সুপারমার্কেটের সমস্ত বিক্রয় কর্মীরা তখন লাঞ্চ ব্রেকে গিয়েছিল, আর ঠিক সেই সময় এই গরুগুলো কোনো কিছু কেনার জন্য এই সুপারমার্কেটে প্রবেশ করে। এটা হচ্ছে কার্ডবোর্ডের তৈরি বিলাসবহুল ল্যাম্বারগিনি গাড়ির মডেল, এবং এই গাড়িটিকে চালানোর জন্য কোনো জ্বালানি তেলের প্রয়োজন নেই, এটাকে সাইকেলের মতো করে পেডেল মেরেও চালানো যায়। যেখানে তুষারপাত হয় সেখানে এমনি এমনি ঠান্ডার পরিমাণ অনেক বেশি থাকে, কিন্তু এই মানুষগুলোর এমন পাগলামি দেখলে আবার নিজের শরীরেই কাটা দিয়ে ওঠে। এই মানুষটি মনে হয় আগের মানুষটির চাইতে অনেক বেশি অ্যাডভেঞ্চার প্রেমী। Yeah.
এই মানুষটি একটি অপরিষ্কার রাস্তাকে ঝাড়ু দিচ্ছিলেন, আর আকাশ দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যাওয়ার সময় সে ওই ঝাড়ুদার মানুষটিকে এভাবেই সাহায্য করছিল। এই বাদর এবং বিড়ালের মধ্যে এমন বন্ধুত্বের সম্পর্ক দেখে সত্যি সত্যি যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এই ভিডিওটি দেখে মনে হচ্ছিল যে সত্যি সত্যি মানবতা এখনো বেঁচে আছে। ছোট্ট একটি মৌমাছির ক্ষমতা দেখুন, দেওয়ালের মধ্যে থাকা একটি পেরেককে কিভাবে টেনে টেনে বের করে সে তার নিজের চলাচলের রাস্তাকে তৈরি করে। জাপানিজ এই বোটম্যান দেখুন কিভাবে পুলের তলা দিয়ে তার ছোট্ট নৌকাটিকে পার করে নিয়ে যায়। এই দুনিয়াতে অনেক ধরনের ট্যালেন্ট সমৃদ্ধ মানুষ আছে, যার মধ্যে এই ব্যক্তিও একজন। ইনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটিকে এত সুন্দরভাবে বাজাতে পারেন যে যার ফলে বন্যপ্রাণীরাও তার মিউজিক শুনতে আসে। এই মেয়েটি ব্যায়াম করার কাজটিকে যতটাই সহজ মনে করেছিল, বাস্তবে যে এটা কতটা কঠিন কাজ তা ইনি হারে হারেই টের পেয়েছিলেন। বিজ্ঞানের ছোট্ট একটি ট্রিক্সকে কাজে লাগিয়ে এই ব্যক্তি এমন আবিষ্কার করতে পেরেছিলেন। আর এই ব্যক্তি তো ব্যায়াম করতে করতেও ফুটবল নিয়েও কিছু কেরামতি দেখাচ্ছিলেন।